ছেলের নেশা বিয়ে করা। সাংবাদিক ডেকে ছেলের কুকীর্তির কথা জানালেন বাবা, যাতে ছেলে আর অন্য কারো ক্ষতি করতে না পারে, সেই কারণে এই উদ্যোগ বলে জানালেন। ছেলের অদ্ভুত নেশা বিয়ে করা। এযাবৎ বেশ কয়েকটি বিয়ে করেছে ছেলে, প্রায় কেউ না কেউ বাড়িতে এসে ছেলের স্ত্রী বলে দাবি করেন। ছেলে যাতে আর কারো ক্ষতি করতে না পারে সে কারণেই সাংবাদিক সম্মেলন করে ছেলের কুকীর্তির কথা ফাঁস করলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর বাজার এলাকায়। মুর্শিদাবাদের রানীনগর বাজারের বাসিন্দা নজরুল ইসলাম, তার বড় ছেলে মমিরুল ইসলাম, এই বড় ছেলেরই বিকৃত উৎপাতে নাজেহাল হয়ে পড়েছেন নজরুল বাবু। ছেলের তাণ্ডবে এক প্রকার অতিষ্ঠ হয়ে অবশেষে নজরুল বাবু সাংবাদিক বৈঠকের আয়োজন করেন ছেলের কুকীর্তির কথা সকলকে জানানোর জন্য। তিনি জানান তার ছেলে একের পর এক বিয়ে করে এবং নিজের ভোগবিলাস ও স্ত্রীর ভরণ পোষণের জন্য বাবার কাছেই টাকা চায়। নজরুল বাবু জানান ছেলে মোট কটা বিয়ে করেছে তা তার জানা নেই, প্রায় কেউ না কেউ এসে মমিরুলের স্ত্রী বলে নিজেকে দাবি করে। ছেলের প্রথম বউকে ছেলে দেখে না। প্রথম পক্ষের একটি ছেলেও রয়েছে, তাকেই নজরুল বাবু মিশনে রেখে লেখাপড়া করাচ্ছেন। তাতেও বড় ছেলে মমিরুলের আপত্তি রয়েছে। তার দাবি, ছেলেকে মিশনে রেখে পড়ানোর কি দরকার, ছেলের পড়ার টাকা তার হাতেই দিয়ে দেওয়া হোক। নজরুল বাবু মমিরুলকে ব্যবসা করতে বললেও সে রাজি হয় না। তার দাবি, সে মুক্ত জীবন যাপন করবে, কোনো কাজকর্ম করবে না, খালি ঘুরে বেড়াবে। তবে ইদানিং শুধু বিয়ে নয়, ফেসবুক লাইভে এসে সকলকে কুরুচিকর আক্রমণও করছে ছেলে। এ বিষয়ে নজরুল বাবু জানান, ছেলে NDPS কেসে গ্রেপ্তার হয়েছিল, প্রায় 5 বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে। তারপর থেকেই ফেসবুক লাইভে এসে সকলকে কুরুচিকর আক্রমণ করছে। তিনি বলেন তার ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, তার চিকিৎসার প্রয়োজন। বিয়ে করা প্রবলেম, দিনের পর দিন বিয়ে করে, আজ পর্যন্ত কতটা বিয়ে করেছে আমি জানি না, তবে আমাকে এখন পর্যন্ত 4 জন বুঝিয়েছে 4 নম্বর বিয়ে করা হয়েছে। এবং আমাকে দিনের পর দিন ওই অত্যাচার করে, এই বিয়ে করবে আর টাকা চাইবে আমার কাছে, ওই টাকা দাও খরচ করবো, ব্যবসা করতে লাগ, ব্যবসা করবো না, হ্যাঁ আমার ভালো লাগে না, আমি ফ্রি লাইফ করবো, ফ্রি ভাবে বেড়াবো, এইভাবে আমি চলাফেরা করবো, আমাকে টাকা দিতে হবে, মানে বাড়ির ফ্যামিলি সবাইকে কেটে ফেলবো, মাকে কেটে ফেলবো, ভাইকে কেটে ফেলবো, সবাইকে কেটে ফেলবো, টাকা দাও, আমি ভয়ে পড়ে আমি টাকা দিই। এই দিনের পর দিন আমার কাছ থেকে ও টাকা আদায় করার জন্যে ওই পরে কি ওই এই বদমাইশি করতে সব চারিদিকে মেলা মানুষের সাথে ও ঝামেলা করেছে, ওটা কবে একটা মার খেয়েছে, ওটা মেরেছে, এটাকে আমাকে বোঝায় যে আমার কোমরের হাড় ভেঙে গেছে, ভেঙে একটা বেল্ট পরিয়ে বাড়াই, আর এই মানুষের সামনে যখন পড়ে তখন বেল্ট পরে থাকে, আর কেউ যখন থাকে না তখন সোজা হয় হাতে, আর একটা এখন সঙ্গে ধরে নিয়ে বেড়াচ্ছে, সেটা ওই 3 নম্বর বোর বান্ধবী, এটা 3 নম্বর বোর বান্ধবী, একে এখন 2 বছর থেকে বলছে ওকে বিয়ে করেছি, তাই সাথে করে ওকে নিয়ে বেড়াচ্ছে। এই আমাকে অত্যাচার করছিল, তখন আমি এই গ্রামের মেম্বারেরা প্রধান এদেরকে ডেকে আমি বললাম যে এই ব্যাপার, ওই 4 নম্বর একটা মেয়ে বলে বউ বলি আনাচ্ছে, তো ওই বউটাকে আমি 4 নম্বর বউ, সে ব্ল্যাকি বউ, সে শুনেছি নাকি ওই ইয়ের কাজ করে, ওই গাঁদার ব্যবসা করে মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে ভরে দেয়, আর আমি ওই ওই মানে 2 নম্বর কোনো মানুষকে আমি বাড়িতে থাকতে দেবো না, তাই ওকে বললাম যে তুই যেখানকার মেয়ে সেখানে রেখে, জোর করলো আমাকে, শুনবে না, আমাকে হুমকি দিতে লাগলো। তখন আমি মেম্বারদেরকে ডাকলাম, ডেকে এই মেম্বাররা এসে ওকে বুঝাবে, শয়তানি খুব শয়তান, এই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা লেয়, মানে চিটারি করে করে টাকা লেয়, আমার সম্মানহানি হয়, কতজন আমি টাকা দিয়েছি, কত গরিব মানুষ তার কাছে টাকা লিয়েছে, তাদেরকে আমি টাকা দিয়েছি অনেককে। এমন করার কারণ ওর মনের বদমাশি সবটা, যেটুকু এক একটু ডিফেক্ট আছে তারপরে যেটুকু আছে সব মনের বদমাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।